ওয়েলকাম টু বেঙ্গলি মিডিয়াম ক্লাসেস। আজকে আমরা ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টারের 40টা এমসিকিউ দেখব। তো চলো শুরু করা যাক। শিক্ষণ হলো আচরণের পরিবর্তনের সহায়ক একটি প্রক্রিয়া, এই অভিমতটি কার না ট্রেভার্সের? ট্রেভার্স, হ্যাঁ উত্তরটা। পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিখন। এই মতটি কে প্রকাশ করেন না গার্ডেনার মার্ফি? মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা ছিলেন থার্স্টন। শিখনের প্রথম স্তর কি? ধারণ বা সংরক্ষণ। প্রত্যাবিজ্ঞা কথাটির অর্থ কি? না চিনে যাওয়া। সহগতির সহগাঙ্ককে কোন ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে আর, ছোট হাতের আর। মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হচ্ছে, উত্তর হচ্ছে কি অভিনবত্ব। সামর্থ্য বলতে বোঝায় কর্ম। পুনরুদ্বেগ কথার অর্থ হচ্ছে কি মনে করা। পুনরুদ্দীপনের কারণ হিসাবে কাজ করে কি পুরস্কার ও শাস্তি। যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ শেখে তাকে কি বলে? শিখন বলে। থার্স্টনের মতে প্রাথমিক উপাদান কটি না সাতটি? তেরো নম্বর কোশ্চেন, মনোবিদ রস মনোযোগকে দুটি ভাগে ভাগ করেন। বুদ্ধির গঠন সংক্রান্ত তথ্যের প্রবক্তা কে ছিলেন? উত্তর হচ্ছে গিলফোর্ড। দ্বি উপাদান তথ্যের প্রবক্তা কে? স্পিয়ারম্যান। অ্যাবিলিটিস অফ ম্যান লেখেন স্পিয়ারম্যান। নেক্সট কোশ্চেন আমরা দেখি, 17 নম্বর, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতার সম্পর্কিত তথ্য আবিষ্কার করেন 1904 খ্রিস্টাব্দে। স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা মানে যে আবিষ্কার করেছিলেন সেটারই সেই সম্পর্কিত তথ্যের কিছু পরিবর্তন করে কত সালে? না 1920 খ্রিস্টাব্দে। আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা, এই মতের প্রবক্তাকে? না ড্রেভার। অনুষঙ্গ কত প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধিকে বলে পরিণমন। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক? উত্তর হচ্ছে মেজাজ। সহগাঙ্কের মান কত? সর্বদা এক। একটি বস্তুর ওপর মনোযোগ কত সময় স্থায়ী হয়? উত্তর হচ্ছে 6 থেকে 7 সেকেন্ড অবধি, মানে সর্বনিম্ন হচ্ছে 6, সর্বোচ্চ হচ্ছে 7। শিখনের সীমা নির্ধারিত হয় পরিণমন দ্বারা। জার্মানির গ্যাগনির মতে, অনেক সময় এরকমভাবে কোশ্চেন আসে যে গ্যাগনি কোথাকার ছিলেন, কোথাকার ছিলেন, তো জার্মানি উত্তর হবে। তো সেই জন্য একসাথে লিখে দিয়েছি যে জার্মানির গ্যাগনির মতে সর্বাপেক্ষা সহজ শিখন হলো সংকেত শিখন। ইন্টারেস্ট ইজ আ ট্যালেন্ট অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ ইন্টারেস্ট ইন অ্যাকশন, উক্তিটির প্রবক্তাকে ম্যাকডুগাল। ক্ষণস্থায়ী স্মৃতি ধারণ ক্ষমতা কত? না 7 প্লাস মাইনাস 2, 7 প্লাস মাইনাস 2। সমাজে স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির উপস্থিতি মাত্র শতকরা কত পার্সেন্ট? না 14%। সমাজে সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির উপস্থিতি মাত্রা শতকরা কত পার্সেন্ট? 60%। ফরগেটিং ইজ অ্যান এসেন্সিয়াল কন্ডিশন অফ আ মেমোরি, বক্তব্যটি কার? রিবোর্টের। শিখনের মূল কথা কি? আচরণের পরিবর্তন। নেক্সট কোশ্চেন, গিলফোর্ডের ত্রিমাত্রিক ধীশক্তির তত্ত্বে বুদ্ধির মোট উপাদানের সংখ্যা কটি? না 150টি। ক্ষণস্থায়ী স্মৃতি স্থায়ী হয় কত সেকেন্ডের জন্য? না 20 সেকেন্ডের জন্য। প্রেষণার উদ্ভব হয় কোথা থেকে? অভাববোধ থেকে। ম্যাসলোর মানসিক অভাববোধকে কয়টি ভাগে ভাগ করেন? উত্তর হচ্ছে 8টি। হ্যাঁ ইংলিশে নিউমেরিক 8, বাংলাতেও দিয়ে দিচ্ছি 8টি। বুদ্ধি বংশগতির উপর নির্ভরশীল এই তত্ত্বের প্রবক্তাকে? না ইয়র্কস। জি ক্ষমতাটি মানুষের জন্মগত। ম্যাকডুগালের মতে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। শিখনের পর্যায় বা স্তরগুলি কি? 1 নম্বর হচ্ছে সংরক্ষণ, 2 নম্বর হচ্ছে জ্ঞানার্জন, আর 3 নম্বর হচ্ছে পুনরুদ্বেগ, আর 4 নম্বর হচ্ছে প্রত্যাভিজ্ঞা। তো এই 40টা কোশ্চেন তোমাদের শিখন চ্যাপ্টার থেকে, এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টার শিখন থেকে দিলাম। পরপর এরকম তোমরা সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আর শর্ট কোশ্চেনগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের প্লে লিস্টে। তো যদি প্লে লিস্টে চেক করতে চাও তাহলে লেখো HS, লিখে এডুকেশন লেখো, তাহলে তোমরা কিন্তু প্লে লিস্টটা খুলে যাবে। তো ভালো লেগে থাকলে পরে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিতে ভুলো না।
চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো ভালো থেকো, ধন্যবাদ।